আজকে এসে হাজির হলাম অন্ধ্রপ্রদেশের আরেকটি সেরা বৃদ্ধাশ্রমের দেখুন বৃদ্ধাশ্রমের বাইরের অংশ এদের তিনটে ব্রাঞ্চ আছে এর ভেতরে কেমন খাওয়া দাওয়া কতজন বৃদ্ধিবিদ্যা থাকে আশেপাশের অংশ দেখুন বেশ ভালো নিরিবিলি শান্ত পরিবেশ কোলাহলমুক্ত রাস্তাঘাট বেশ ভালো কাছাকাছি হসপিটাল ব্যবস্থা সবটাই রয়েছে এবার চলুন ভেতরে কেমন আছে একটু দেখি তামিলনাড়ুর ভাষা অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের ভাষা কিংবা পণ্ডিতচের ভাষা ইংলিশে লেখা থাকলে ঠিক আছে সেটা পড়া যাচ্ছে বাকিগুলো পড়া কিন্তু দুঃসাধ্য যাই হোক ভেতরের অংশ ভাবে আদান প্রদান দেখুন উপরে ওঠার অংশটা তবে এখানে থেকে একটা কারণে সুযোগ সুবিধাগুলো আর বেড়ে যাবে তার কারণ ভিড়ভাটটার ভেতরে না গিয়ে লাইনে না দাঁড়িয়ে রাতের পর রাত না জেগে তিরুপতি দর্শন কিন্তু খুব সোজা হয়ে যাবে আর তিরুপতির ভেতরে যে এতটা জায়গা জুড়ে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে ঘোরা যাবে বিশেষ করে প্রসাদের জায়গা তো বিশাল বড় এরিয়া যেখানে খাওয়া দাওয়া অন্নদান আর এই মন্দির আর এইখানে এই যে স্নানের জায়গা এটা বেশ ভালো লাগবে কিন্তু আর হোটেলে নয় বরং এই তিরুপতি শ্রীনিবাস দর্শনের জন্য এরকম একটা কাছাকাছি বৃদ্ধাশ্রমে থাকলে ভালোই হয় এবার বৃদ্ধাশ্রমের ভেতরে খাওয়া দাওয়া কেমন আছে মাসোয়ারা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকার মধ্যে থাকা খাওয়া হয়ে গেল আর যদি এদের খাওয়া দাওয়াগুলো আমার পছন্দ না হয় তাহলে নিজেও রান্নাবান্না করে নিতে পারি সে সুযোগ সুবিধাগুলো আছে আর আমার ভারতবর্ষে অসংখ্য প্রতিষ্ঠানের এই যে প্রতিষ্ঠান দেখছেন এর কারুকার্য কিংবা আশেপাশের অংশ কিংবা এই যে তিরুপতির ভেতরের অংশ এগুলো বহুদিন সময় লাগে তিরুপতি ভালো করে ঘুরতে গেলে সাত আট দিন দরকার সেটা কাছাকাছি হোটেলে খুব এক্সপেন্সিভ হবে আরে বৃদ্ধাশ্রমের ডাইনিং স্পেস ঢুকে পড়লাম কেমন আছে রান্নাবান্না বড় টিভি বয়স্কদের সঙ্গে গল্প গুজব ঠাকুরঘর আর ভেতরের অংশ চলুন আরও দেখানো যাক ভেতরে কি কি আছে রুমগুলো কেমন আছে আর এই এন্ট্রান্সে দেখলাম বেশ কয়েকজন বসে আছে এক একটা রুমের তিনজন চারজনের ব্যবস্থা আছে কোনো রুমে দুজন আছে ঠিক আছে চলুন সবটা দেখা যাক আর এখানে এরা তামিল ভাষায় টিভি দেখছে আর এইটা দেখছেন এই যে ডাইনিং স্পেসে এখানে একসঙ্গে কুড়ি পঁচিশ জন খাওয়া যাবে এখানে একটি রুমে এখানে দুজন আছে একটি রুমে উনি মালা জপছেন উনি আমাকে ডাকছেন আসার জন্য কিন্তু ভাবের আদান প্রদান ভাষার যে নির্ভর তাতে দুজন কিন্তু অমিল অনেকটা দূরে রয়েছি যাই হোক চলুন আরেকটা রুমে যাওয়া যাক এরপরে রান্নাবান্নার জায়গা রান্নাবান্না কেমন হয় সেগুলো একটু দেখলাম তবে ভালো লাগলে এটাই যে এটা এই মন্দির চত্বর বিশেষ করে তিরুপতি দর্শনের জন্য যে তিন দিন চার দিন এবং সেটা এই দীর্ঘ সময় দীর্ঘ অপেক্ষা লাইনে দাঁড়িয়ে সবার সঙ্গে লড়াই করে তারপর যেটুকু দর্শনের সুযোগ হলো। দীর্ঘ হাঁটা পথ এইসব থেকে মুক্তির জন্য বলবো সব সময় এরকম কাছাকাছি বৃদ্ধাশ্রমে উঠলাম থাকা শুরু করলাম তারপর একদিন একদিন করে তিরুপতি গেলাম তারপর তিরুপতির ভেতরে দীর্ঘদিন যাতায়াতের ফলে একটু সরগড় হয়ে গেলাম অসাধারণ পরিবেশ সেখানে ভোগের প্রসাদের ব্যবস্থা আছে খুবই ভালো সারাদিন চলছে অন্নদান সেখানে প্রসাদ পাওয়ার সুযোগ সুবিধা আর এই প্রতিষ্ঠানে এদের সঙ্গে কথা বলে বুঝলাম যে এরা টুকটাক হিন্দি এবং ভাবের আদান প্রদানের ইশারায় অনেকটা কিন্তু সড়গড় হয়ে গেছে এরা বৃদ্ধবিধাদের সঙ্গে তাদের পরিষেবা দিতে গিয়ে ফলে পরিষেবা যাদের যত্ন পাওয়া কোনো রকম অসুবিধা হবে না আর হোটেলে থাকলে এক মাসে খুব খারাপ হলেও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ খাওয়া বাদে কিন্তু সেখানে পাঁচ থেকে ছ হাজার টাকা দিয়ে এরকম একটা প্রতিষ্ঠানে থেকে তবে এখানকার প্রতিষ্ঠানগুলো কেমন আছে খাওয়া দাওয়া কেমন আছে আশেপাশের অংশ ঘুরে বেড়ালে এমনিই স্বাস্থ্য ভালো উঠবে বৃদ্ধ বয়সে স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন স্থানে পরিদর্শনে যাওয়ার দরকার সেটা আপনারা আমার থেকে ভালো জানেন আর ভালো ভালো প্রতিষ্ঠান কী করে পাবেন সেটা তো আপনারা দেখছেন ধারাবাহিকভাবে বিভিন্ন রাজ্য কমপ্লিট হয়ে এসেছে আর আপনারা এখন আপনাদের হাতের তালুতে রইল সারা ভারতবর্ষের বৃদ্ধাশ্রমগুলো দেখতে কেমন যে দেখছেন এবার চলুন একটু ভেতরে ওপর দিকে যায় ওপরে দোতলা অংশটা একটু দেখে আসি কেমন আছে বাইরের অংশটা দেখছেন যোগাযোগ ব্যবস্থা এখান থেকে কিন্তু বেশ ভালোই আছে যে দাদা আমাকে এখানে নিয়ে এসছেন সেই টোটোর নাম্বারও আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে পারি তবে এটা মাথায় রাখুন যে এখানে আসার জন্য কিন্তু খুব একটা কষ্ট করতে হবে না আর এখানে থাকলে বিভিন্ন আশেপাশের যে ভারতবর্ষের সেরা তীর্থস্থান সেটা তো হলোই এবং আশেপাশে অসংখ্য মঠ মন্দির মিশন আছে সেগুলোতে যাতায়াত শুরু করতে পারেন যেতে পারেন আর এই রুমটাতে আবার আর পাশে আরেকটা রুম এরকম প্রত্যেকটা রুমে দুজন একজন তিনজন এরকম করে রয়েছে ফলে এরকমই শেয়ারিং যেমন এই রুমটাতে দুজন আছে আবার এরকম প্রত্যেকটা রুম কোনো রুমে দুজন কোনো রুমে তিনজন এরকম কোন রুমে একজনের ব্যবস্থা রয়েছে যেমন এটি চলুন একটা রুম দেখাই বেশ বড় রুম এ এটা বাইরের দিকে টয়লেট বাইরেও যদি নিজের রুমে তো টয়লেট থাকছে অ্যাটাচ টয়লেট যেমন এটা এটা বেশ বড় এখানে দুজনের জন্য অ্যাকোমোডেশান ভেতরে অ্যাটাচ টয়লেট রয়েছে রান্নাবান্নার ব্যবস্থা আছে আবার এটা যেমন চলুন এই রুমটাতে দেখি এই রুমটার ভেতরে সিঙ্গেল ক্যান্ডিডেটের জন্য অ্যাটাচ টয়লেট কোমোট সিস্টেম হ্যাঁ জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে কমন সিসরুম টয়লেট রয়েছে আবার বাইরের অংশটা যদি একটু দেখি জানলা দিয়ে দেখলাম বাইরের অংশটা বেশ ভালো দেখুন এ হচ্ছে বাইরের অংশ বাইরের অংশটা বেশ খোলা মেলা যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো আছে বাইরের অংশটা এতটাই খোলা মেলা যে মুক্ত একথা বলতেই হবে আর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই একটা রুম সিঙ্গেল অ্যাকোমোডেশন আবার ডবল অ্যাকোমোডেশনের রুম রয়েছে এই প্রতিষ্ঠানের ভেতরের অংশ এতক্ষণ দেখছিলেন এবার চলুন একটু বাইরের অংশটা দেখাই দুদিকেই এই যে ক্যান্ডিডেট রয়েছে অনেকজন একটাতে সিঙ্গেল ক্যান্ডিডেট একজন রয়েছে বেশ বড় রুম যাবতীয় আসবাবপত্র দিয়েছেন এটা তো তাই সিঙ্গেল এটাতে দুজন রয়েছে এরপরের পাশের রুম এই রুমের ভেতরেও ব্যবস্থা রয়েছে এখানে দুজন থাকার ব্যবস্থা রয়েছে এর ভেতরে টয়লেটের ব্যবস্থা আছে অ্যাটাচ টয়লেট আবার ওপর পোর্শন থেকে যেমন এখানে সিঙ্গেল একজন রয়েছেন এরকম ব্যবস্থা এবং বাইরের অংশ বেশ খোলামেলা যেটা বলছিলাম মুক্ত এখানকার আবহাওয়া সত্যি খুবই ভালো দু মাস তিন মাস মাস এখানে কাটানো যেতে পারে কাছাকাছি হসপিটাল প্রাইভেট নার্সিংহোম সবটাই ব্যবস্থা আছে খুবই ভালো হবে আজ এই পর্যন্তই আরেকটা প্রতিষ্ঠান আগামী দিন দেখানোর চেষ্টা করব আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে নিয়ে পরপর ভিডিওগুলো দেখতে থাকুন আপনার পছন্দের জায়গা থাকলে তখন যাকে রাখতে চান তার ডিটেলস পাঠিয়ে তারপর যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অযথা পুরনো ভিডিও দেখে এক বছর দু বছর আগের ভিডিও দেখে প্রতিষ্ঠানটি কোথায় আছে এভাবে ফোন করবেন না যার জন্য খোঁজাখুঁজি করছেন যার জন্য বৃদ্ধাশ্রম লাগবে বিশেষ করে অসুস্থদের জন্য যদি লাগে এই ডাইনিং স্পেস পূর্বেই দেখিয়েছি প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই ভালো ব্যবস্থা রয়েছে আপনার বাড়িতে যদি অসুস্থ ক্যান্ডিডেট থাকে কলকাতা শহরের মধ্যে যদি রাখতে চান কম খরচের মধ্যে অবশ্যই পরিষেবা পাবেন ক্যান্ডিডেটের যাবতীয় তথ্যাদি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিন আপনি বাড়িতে বসেই পরিষেবা পাবেন আছে এ পর্যন্তই ধারাবাহিকভাবে ভিডিও দেখুন অপছন্দ হলে অবশ্যই দেখবেন না সব্বাইকে আমার প্রণাম রইলো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে